গাড়িটা তো একটু অনেক জোরে আছে, আর এছাড়া 3-4টা গাড়ি বাড়ি দিয়ে বাকি তো এক লোক করে আসবে। এটা আমরা তুলছি, আমরা প্রশাসনের তরফ থেকে কিছু একটা করা হোক, এমন কি চাইবেন? থ্যাংক ইউ। এমন সময় এই গাড়িটা এই দিক থেকে স্পিড আয়া, এই মারুতি ব্র্যান্ডের এখানে লাগছে। কোনটা এটা? ওই ইকো গাড়িটা? ওই ইকো গাড়িটা। হ্যাঁ, এই দিক থেকে আসছে লাগানোর পরে এদিকে এখানে একটা এমডিসির একটা গাড়ি আছে, ওই যে সামনে নাম্বার ছাড়া এটা মারুতি গাড়ি, ওইটারেও আয়া লাগাইছে। এরপরে সামনে আরো ভালো ঘাসো হেরা উড়ে গেছে, বাইক বাইট আছে, বাইক একটা ওই সামনে গাড়িটা লাগানোতে বাইক ধাক্কা মারা ওই অবস্থা। এখানে 3-4 জন ইঞ্জুর হয়ে গেছে, যারা বাইকের সামনে বয়ে রইছিল, এইটা উঠাইতে লাগছে, গাড়ি নিচে আয়া পড়ছে। তাহলে ইকো গাড়িটা দোষ সম্পূর্ণ রেকলেস ড্রাইভিং এর কারণে আইছে এটা। 3-4 গাড়ি, কয়টা গাড়ি নষ্ট হইছে আপনারা? এখানে গাড়ি ইকো, এখানে একটা মারুতি ভ্যান, মারুতি একটা আছে, ওই বাইক, আর ওই যে প্যাসেঞ্জার কিছু আসলো, আর ওই বাইকটা যারা বয়ে রয়েছে এরা, এখানে যারা ড্রাইভ এরা কিছু ইঞ্জুরি হয়েছে। আর সামনে আর একটা ইয়ো গাড়ি আছে, এটাও মারুতি গুন্ডাই গুন্ডাই গাড়ি, গুন্ডাইয়ের গাড়ি একটা আছে, আপনার সামনে গিয়ে দেখতে আরেন। কি চাইবেন? বাজারে ট্রাফিক ব্যবস্থা করা, কেমন কিছু চাইবেন আপনারা? ট্রাফিক ব্যবস্থা বা গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন থেকে কিছু একটা করা হোক, এমন চাইবেন? এখানে একজন এটা যেহেতু বাজার এরিয়া, আমরা চাই একজন ট্রাফিক, কমসে কম ট্রাফিক পুলিশ অন্তত এই বাজার এরিয়ার।